গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রীন জয়। আজকে আমার প্রথম যে ভিডিওটা হবে সেটা হচ্ছে রকি আর রানি কি প্রেম কাহানি, এই সিনেমাটার ফার্স্ট লুক পোস্টার। কিছুক্ষণ আগে ভিডিওতে পৌঁছলে আপডেট দিয়েছিল আজকে 10টার সময় আসার কথা করণ জোহরের পেজ থেকে, আমরা একটু আগেই দেখতে পেলাম প্রচুর পোস্টার আপলোড করা হয়েছে, মানে ফার্স্ট লুক পোস্টার। এবং এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে রিলিজ ডেট, সেটা হচ্ছে 28th July। তো এখন ব্যাপার হচ্ছে এই বছরের 28th July এই সিনেমাটা রিলিজ করবে আমাদের প্রেক্ষাগৃহে, যত কাছাকাছি প্রেক্ষাগৃহ আছে সেগুলোতে রিলিজ করবে। এছাড়া আমি যতদূর জানতে পারলাম এই সিনেমাটা সম্বন্ধে, এই সিনেমাটা বেসিক্যালি একটা রোম্যান্টিক কমেডি ড্রামা, এবং এই সিনেমাটা শ্যুট হয়েছে মুম্বাই, নিউ দিল্লি, রাশিয়া এবং জম্মু অ্যান্ড কাশ্মীর। এবং এই সিনেমাটার ডিরেক্টর যিনি, তিনি হচ্ছেন করণ জোহর। তো আমরা সকলেই জানি করণ জোহর কী ধরনের ডিরেক্টর, এবং করণ জোহর মানেই যে যে জিনিসগুলো কমন সেগুলো কিন্তু এই সিনেমাটার মধ্যেও আমরা পাচ্ছি। যেমন ফ্যামিলি ড্রামা থাকে, এটাও একটা ফ্যামিলি ড্রামা। দুই, দেশে এবং তার সঙ্গে বিদেশের কিছু শট থাকবেই, করণ জোহর মানেই বিদেশে শ্যুট থাকবে, তো এটাতেও রাশিয়া আছে। এবং এছাড়া এটা একটি প্রেম কাহানি হওয়া দরকার, প্রেম তো অবশ্যই আছে উইথ কমেডি, উনি করছেন এটা। এবং আমরা এটা জানতে পাচ্ছি বন্ধুরা, সেটা হচ্ছে এই সিনেমাটাতে আমাদের বাঙালি একজন অভিনেত্রী, তিনি কিন্তু অভিনয় করছেন। আমরা বহুদিন আগেই জানতাম, কিন্তু এখন কথাটা বলাই যায় তাকে নিয়ে, চূর্ণী গাঙ্গুলী, যার জন্য আমরা প্রচণ্ড প্রাউড এবং প্রচণ্ড হ্যাপি যে একজন বাঙালি অভিনেত্রী তিনি, এবং শুধু অভিনেত্রী না, তিনি কত কী মাপের অভিনেত্রী সেটা তো আমরা সকলেই জানি। তিনি কিন্তু এই ছবিতে একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারে আছেন, এবং আমি খুবই 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 এক্সাইটেড ফর স্পেশালি ফর চূর্ণী গাঙ্গুলী। এবং ম্যাম এত শিক্ষিত, এতটাই ভালো একজন অ্যাক্টর, এবং তার সঙ্গে ধর্মা প্রোডাকশনে কাজ করছেন ম্যাডাম, আমার খুব 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 হ্যাপি। আমি পৌশালী, আমরা দুজনেই বারবার এটা নিয়ে আলোচনাও করেছি ঘরে, যে কত মানে বড় ব্যাপার এটা। যাই হোক, এটা একটা আজকের খবর ছিল, আমার একটা আপডেট। একটু আগেই তোমরা এটা দেখতে পারো, এই পোস্টারগুলো সবকটা আমাদের থাম্বনেলে তো দিয়েইছি, আর সবকটা পোস্টার কিন্তু আমাদের পেজে, ফেসবুক পেজে যেটা সরোদ মিউজিক ভেঞ্চার্স, সেখানেও আপলোড করেছি, বা আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, সবকটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সের নিচে পেয়ে যাবে। এছাড়া নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুরা, কানা ঘুষো থেকে শুনতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ইনসাইডার, ওরকম টপ মোস্ট ইনসাইডার নিউজ দিচ্ছে এরকম একদমই নয়, এটা মিললে মিলবে, না মিললে নাও মিলতে পারে, আমি এক্স্যাক্ট কিন্তু শিওর শট জানি না, কিন্তু যে জায়গা থেকে আমি এই খবরটা পেয়েছি সেখান থেকে কিন্তু যত খবর আজ পর্যন্ত বেরিয়েছে তার মধ্যে ওই 80% খবর মিলে যায়। তো যাই হোক, আমি জানতে পেরেছি একজনের কাছ থেকে, এবং তিনি খুব আমাদের কাছে খুবই ম্যাক্সিমাম সময় খবর ঠিকঠাকই দিয়েছেন, যে চেঙ্গিজ যদি সব কিছু ঠিকঠাক থাকে, এবং যদি সব কিছু মানে লজ ক্লজ বাংলাদেশের সঙ্গে যদি সব কিছু ঠিকঠাক হয়, তাহলে কিন্তু চেঙ্গিজ সামনের মাসে বাংলাদেশে রিলিজ হতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, এখন ব্যাপার হচ্ছে চেঙ্গিজ যদি সামনের মাসে বাংলাদেশে রিলিজ করে, বা কখনোই যদি বাংলাদেশে রিলিজ করে, আমি কিন্তু মনে করবো এটাও একটা বিশাল রেকর্ড হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, মানে এদেশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। বিকজ আমরাও তো চাই যে আমাদের ছবি নানান দেশে, নানান শহরে, নানান প্রান্তে রিলিজ করুক, এবং সেটা খুব ভালো একটা বিজনেস করুক। এবং যত গ্রাফ রেট দেখা গেছে, যত পুরনো দিনের রেকর্ড দেখা গেছে, জিদ্দার কিন্তু বাংলাদেশে একটা ট্রিমেন্ডাস ফ্যান ফলোয়ার আছে, এবং যারা কিন্তু জিদ্দার সিনেমাকে ভালো বক্স অফিস দিয়েছে এতদিন ধরে, এমন এমন কিছু ছবিকে বিট আউট করেছে যেগুলো কিন্তু বাংলাদেশেও খুব হিট হওয়া সত্ত্বেও জিদ্দার সিনেমা সেখানে রিলিজ হওয়ার জন্য কিন্তু খুব একটা ভালো বক্স অফিস করতে পারেনি। তার মানে বুঝতে পারছো কতটা মানে জিদ্দার ফ্যান ওখানে আছে। তো দেখা যাক, এই খবরটা ঠাকুরকে ডাকি যেন সত্যি হয়ে যায়, এবং সত্যি মানে হচ্ছে মানে অফিসিয়ালি যেন পেয়ে যায়। তো যাই হোক, এই হলো বিষয়। এছাড়া চেঙ্গিজকে আমার মনে হয়, এটাও আমি আরেকটা খবর দিচ্ছি, চেঙ্গিজকে আমার মনে হয় আউটসাইড অফ ইন্ডিয়া, বাংলাদেশ ছাড়া আরও দু একটা জায়গায় রিলিজ করার কথা চলছে। এবার দেখা যাক কবে হয়, লস ক্লস সবই তো বুঝতে পারছো, এগুলোর উপর নির্ভর। যাই হোক, এইটাই আমার এখনকার ভিডিও ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটাকে একটুখানি আলোচনা করে নেবে যে কেমন হয়েছে না হয়েছে। যদি যেগুলো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাতে পারো, তোমরা কমেন্ট করে তো জানাতেই পারো, তবে দয়া করে বলছি প্লিজ মুখ খারাপ করো না। আর যদি কোনো ভুল ত্রুটি মনে হয় ডিরেক্টলি আমায় জানানোর ইচ্ছে হয়, তাহলে আমাদের নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে ঢুকো, আমায় ডিরেক্টলি বলতে পারো, আমি সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করি সবসময়। চললাম এখনকার জন্য, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, বাই।